দেখি আমরা পুজো যতদিন ধরে করছি তবে থেকে আমাদের এই থিম নিয়ে যবের থেকে আমরা চিন্তাধারা করেছি, এরকম একটা চিন্তাধারা আমাদের মাথায় মানে ঘুরছিল যে ইকো ফ্রেন্ডলি, মানে আমাদের ইসের সাথে মানে পরিবেশের সাথে পরিবেশ বান্ধব দিয়ে কী মেটেরিয়ালস দিয়ে কাজ করলে এবং কিছু এমন কিছু চিন্তাধারা কাজ করবো এবং সে মেটেরিয়ালসটাও থাকবে পরিবেশ বান্ধবে এবং যাদের নিয়ে চিন্তা করবো তাদেরও একটা সমাজের একটা বার্তা দেবে যে আমাদের সমাজের কিছু উপকারে লাগে। যেমন ধরুন আমরা পিপিলিকার দেশে যে প্যান্ডেলটা করছি, পিপিলিকাদের যে ভূমিকাটা আছে, পিপিলিকারা হচ্ছে দেখুন আমাদের সমাজের অনেক কিছু নোংরা আবর্জনা মানে জীবাশ্ম বস্তু অবশিষ্ট অংশ এরা লাস্টে তারা খেয়ে পরিষ্কার করে আমাদের সমাজের দূষণমুক্ত করে এবং আমাদের সমাজের রোগমুক্ত রোগ জীবাণু থেকে তারা অনেক প্রতিকার করে। এর জন্য এদের আমাদের একটা সমাজ বন্ধু হিসেবে আমরা বলতে পারি। আর এদের একটা ডিসিপ্লিন আছে খুব, মানে তাদের একটা আমরা দেখি যখন পিপিলিকা তারা তাদের সংসারে বসবাস করে বা তারা একসাথে থাকে তাদের দেখা যাবে একটা লাইন ধরে তারা হয়তো যাচ্ছে কোনো বিষয়ের মধ্যে এদের। এর জন্য এইগুলো আমাদের একটা শিক্ষা বার্তা তাদের কাছ থেকে আমরা পাই, যদিও তারা ছোটো জীব হলেও কী হবে আমাদের সমাজের মধ্যে তাদের ভূমিকা অনেকটাই আমরা মনে করি। এই নিয়ে এদেরকে চিন্তাধারা করে আজকের যে প্যান্ডেলটা আমরা করছি, মানে মাটির নিচে পিপিলিকার দেশে, তার মধ্যে শুধু মাটি বাঁশ চাটাই খড় এইগুলোকেই ইউজ করে আমরা কাজটা মেনলি করছি আর কি।